যদি আমরা কোনো অ্যাকশন না নিতে পারি, আপনারা ফ্রি এজিটেশন করেন, কিন্তু এইভাবে এজিটেশন করে লাভ আছে? এদিক দিয়া 300 গাড়ি, এদিক দিয়া 200 গাড়ি, অবশ্যই এজিটেশন করেন, এজিটেশন করবেন, আপনাদের কথা তো বলতে হবে, আমাদের একটু টাইম দেন, অ্যাটলিস্ট দুদিন তো দেন। আপনার যে কথাগুলো খুব বলছেন, ডেপুটি কালেক্টর, হ্যাঁ, ড্রাগসের ব্যাপার সত্যিই এখানে সমস্যা আছে, আপনার সমস্যা আছে। এখন আজকের এই ঘটনার পরে আমি উপরে কথা বলছি, আমরা বিশেষ করে হেজামারা ব্লকের মধ্যে আপনাদের সবাইকে নিয়ে, শুধু আপনারা না, এখানে যত এনজিও আছে, যত ক্লাব আছে, যত মানে আমাদের যারা এমএলএ স্যার আছেন, বিশেষত দেববর্মা, রবীন্দ্র দেববর্মা স্যার যারা তিনি আছেন, ডিসি চেয়ারম্যান সুনীল দেববর্মা যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা পুলিশ, তারপরে এনটি ড্রাগের যারা আছে, তারপরে আপনার পিএসআর যারা আছে এখানে, সিআরপিএফ, বিএসএফ নিয়ে আমরা আগামী 5-6 দিনের মধ্যে একটা বড় ধরনের আমরা অ্যাওয়ারনেস করবো আপনাদের সঙ্গে নিয়ে। যে জায়গাতে আপনারা বলবেন আমরা ওই জায়গাতে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করবো, গ্রাম হইলে গ্রাম, কমিউনিটি হল হইলে কমিউনিটি হল। এটা তো অবশ্যই খুব খারাপ জিনিস, হ্যাঁ এটা জানি, এবং আপনারা তো ইয়ং, সবচেয়ে মানে এফেক্ট হয় ইয়ংরাই, এখানে ইয়ং যারা জেনারেশন, আপনি আমার বয়স খুব একটা ডিফারেন্স না, আপনার বয়সের ইয়েতে আছে, প্রোগ্রাম করুন, কোথায় করুন, কাকে নিয়ে করুন, আপনাদের সঙ্গে করেছিল রাগ উত্তর সিন্ধা রোড, যেটা আছে এটার মধ্যে কতিপয় এলাকাবাসী ড্রাগ এন্টি ড্রাগ ড্রাইভারকে কেন্দ্র করে একটা অবরোধ গড়ে তুলেছিল, অ্যাকর্ডিং রাস্তার সকল অবরোধ ছিল। তো তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজনীতি যে লোকাল পুলিশ স্টেশন আছে, উনি এবং আমি আসি এখানে, এসে এলাকাবাসীর সাথে কথা বলি, আমাদের সাথে সাহায্য করেছে মোহনপুর, এবং এই মুহূর্তে আমরা রাস্তা অবরোধকে তারা এলাকাবাসী প্রত্যাহার করেছে, এবং আমাদের এটাই আমরা আলোচনা করেছি যে এলাকাবাসীর সাথে আমরা লোকজনের দাবি কি যে সাগর দেবনাথকে গ্রেপ্তার করতে হবে বলে তিন চারটা নাম বলেছে নাকি করে আমাদের, কিন্তু যাই হোক ম্যাটারটা তো ডাক্স তো তিন চারজনের ব্যাপার না, তা সম্পূর্ণ র্যাকেটের পিছনে কাজ করে, ফিনান্স করে, তো আমরা দেখছি খুঁটিয়ে দেখছি যাদের নাম আসছে সবাইকে আমরা দেখ করার চেষ্টা করছি। থেকে রোড ব্লক করছে স্যার, আনুমানিক সকাল 10টা সাড়ে 10টা নাগাদ থেকে আমরা খবর পেয়েছি, এখন থেকে সাথে সাথে পুলিশ আসে, থেকেও আসে, এসে আমরা কথা বলতে চেষ্টা করবো।